কেউ যখন আমাদের ইগনোর করতে শুরু করে আর তার সাথে যদি আমাদের ইমোশনাল রিলেশনশিপ থাকে, অর্থাৎ তারা যদি আমাদের খুব কাছের মানুষ হয়, সেক্ষেত্রে নিজের মধ্যে খুব বাজে ফিল হতে শুরু করে, কোনো কাজে মন লাগে না, ডিপ্রেশনের মতো অনুভব হতে থাকে। কেউ যদি আপনাকে ইগনোর করে তাহলে কি করা যায়, সেই বিষয়েই আমাদের আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। 1. সবার আগে নিজেকে প্রশ্ন করুন, হয়েছেটা কি? আপনি কি তাকে এমন কোনো কথা বলেছেন যাতে তার খারাপ লাগতে পারে? যদি মনে হয় বলেছেন, তাহলে তাকে গিয়ে সরি বলুন। বলুন যে তাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা আপনি তাকে বলেননি। 2. যদি দেখেন আপনি কিছু বলেননি, তবুও সে আপনাকে ইগনোর করছে, তাহলে তাকে জিজ্ঞাসা করুন কি হয়েছে। সামনে গিয়ে না পারলে ফোনে কিংবা চ্যাটে জিজ্ঞাসা করুন। তাকে বলুন কি হয়েছে না বললে আপনি আপনার ভুলটা শোধরানোর সুযোগ পাবেন না, আর কখনো যাতে এমন ভুল না হয় তাই যেন সে আপনাকে সব কথা বলে। 3. এরপরও যদি সে আপনার সাথে কথা না বলে বা আপনাকে ইগনোর করে, তাহলে বুঝে নেবেন সে বদলে গেছে। কাল অবধি হয়তো তার কাছে প্রায়োরিটি অন্য ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে হয়তো তার থেকে বেটার অপশন পেয়ে গেছে, তাই আপনিও তার পিছনে পড়ে থাকবেন না। অন্তত নিজের চোখে নিজের সেলফ রেসপেক্টটা ডাউন করবেন না। 4. দেখুন, বাস্তবটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ, তাই সে বদলে গেছে, এবার আপনার পালা নিজেকে বদলানোর। নিজের কাজকে ভালোবাসুন, পরিশ্রম করুন, নিজের কেরিয়ার গড়ে তুলুন। কালাম বলেছেন, জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না, যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। তাই কারোর জন্য অপেক্ষা না করে, তাকে ডিস্টার্ব না করে নিজেকে নিয়ে ভাবুন, ফালতু টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলুন। সবশেষে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে নতুন ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।